ক্রিকেটারদের চুক্তিতে বলেছে হয়েছে 21 জন ওখানে দাওয়াই আছে কে কোন ফরম্যাটে বাট মাহমুদউল্লাহ রিয়াদ আছে অবশেষে নানা নাটকে ভরা বিসিবির বোর্ড মিটিং শেষ হলো এসেছে কেন্দ্রীয় চুক্তি সহ বেশ কিছু সিদ্ধান্ত তবে যেই মাহমুদউল্লাহকে নিয়ে এত অবহেলা কেন্দ্রীয় চুক্তির কথা আসতি তার নামটা সবার আগে বোর্ড প্রেসিডেন্টের মুখে যদিও এখনও নাটক শেষ হয়নি তামিম ইকবালকে নিয়ে বিশ্বকাপ ব্যর্থতার পরপরই বিশ্বকাপে কেন তামিম যাননি তা নিয়ে তদন্তে নেমেছিলেন বোর্ড প্রেসিডেন্ট তবে তার সঙ্গে বৈঠক করে সঠিক কারণ বের করতে পারেননি তিনি এবার দায়িত্ব ক্রিকপস জালাল ইউনুসের কাঁধে যদিও শোনা যাচ্ছে সাবেক ক্যাপ্টেনের কথাতেই তাকে রাখা হয়নি চুক্তির তালিকায় তামিম ইকবাল ছাড়াও বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব মোসাদ্দেক হোসেন সৈকত আর ইঞ্জুরিতে বাদ পড়েছেন ইবাদত হোসেন তাদের বদলে এসেছে নতুন মুখ বিসিবির প্রকাশ করা কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটে আছেন লিটন দাস সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ তিন ক্যাটাগরিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম আর মুশফিক খেলবেন টেস্ট ও ওয়ানডে ওয়ানডে ও টি টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ নিজে থেকেই টেস্ট বিরতি চাওয়া সাদা পোশাকের চুক্তি থেকে নাম কাটা গেছে ঢাকা এক্সপ্রেসের আর প্রথমবারের মতো বিসিবির চুক্তিতে এসেছেন তাওহিদ হৃদয় হাসান মাহমুদ গেলবার শুধু টি টোয়েন্টিতে থাকলো এবার জায়গা পেয়েছেন ওয়ানডে ফরম্যাটেও হৃদয়ের মতো প্রথমবারের মতো বিসিবির চুক্তিবদ্ধ হয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সতীর্থ মাহমুদুল হাসান জয় ও তানজিম সাকিব আর কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন গেলবার বাদ পড়া অফস্পিনার নাঈম হাসান আগেরবারের মতো এবারও মাহমুদুল্লাহ আছেন শুধুমাত্র ওয়ানডেতে চুক্তি অনুযায়ী টেস্টে জয় নাঈম ছাড়াও আছেন মুমিনুল হক জাকির হাসান তাইজুল ইসলাম এবং খালেদ আহমেদ ওয়ানডেতে মাহমুদুল্লাহ তানজিম সাকিব টি টোয়েন্টিতে আছেন নাসুম আহমেদ শেখ মাহাদি নুরুল হাসান সোহান তামিম হোসেন সময় সংবাদ